আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় নিয়মিত দু দাঁতের মধ্যবর্তী স্থানে বা দাঁতের ফাঁকে খাবার আটকে থাকার কারণে শুরু হয় ডেন্টাল ক্যারিজের এবং তারপরে কি হয় তা এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছেন ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে দু দাঁতের মধ্যবর্তী স্থানে এই দাঁতটিতে বিশেষ করে দাঁতের ক্ষয় শুরু হয়ে গেছে আর এটি শুধুমাত্র দাঁতের মধ্যবর্তী স্থানে খাবার জমে থাকার কারণেই এ ধরনের ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটে যখন এ ধরনের ডেন্টাল ক্যারিজ বা দন্তক্ষয়ের সূচনা ঘটে সেটি কোনোভাবেই থামতে চায় না বা থামে না এটি দিনকে দিন বেড়েই চলে এবং দু দাঁতের মধ্যবর্তী স্থানে এ ধরনের সমস্যা হওয়ার কারণে একই সঙ্গে দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয় ভিওয়ার্স যদিও প্রাথমিক অবস্থায় অল্প থাকে কিন্তু প্রাথমিক অবস্থায় যদি সচেতন না হয় বা ট্রিটমেন্ট না করা হয় সেক্ষেত্রে একই সঙ্গে দুটি দাঁত নষ্ট হয়ে যেতে থাকে যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে দু দাঁতের মধ্যবর্তী স্থানে খাবার আটকে থাকার কারণেই কিন্তু একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে দুটি দাঁতে কিন্তু একই সঙ্গে ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়ে দাঁতের অনেকটা অংশই কিন্তু এখান থেকে ক্ষয় হয়ে গেছে তো মূলত এ ধরনের সমস্যা হয় তখনই যখন দু দাঁতের মধ্যবর্তী স্থানে নিয়মিতভাবে দু দাঁতের মধ্যবর্তী স্থানে যখন নিয়মিতভাবে মানে প্রতিদিনই কিছু না কিছু খাবার ঢুকে থাকে সেই ক্ষেত্রে এ ধরনের সমস্যা দিনকে দিন বাড়তে থাকে এবং এক পর্যায়ে ঠিক এমন পজিশন হয়ে যায় আর যদিও অল্প যখন থাকে সমস্যা দাঁতের ক্ষয় যখন অল্প পরিমাণে থাকে তখন কোনো ব্যথা বা যন্ত্রণার অনুভূতি না হলেও যখন সেটি বেড়ে যায় তখনই আপনার দাঁতে যন্ত্রণা এবং ব্যথার সম্মুখীন হতে হয় ভিওর্স এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এটিও দু দাঁতের মধ্যবর্তী স্থানের ডেন্টাল ক্যারিজ অনেক অনেক ক্ষেত্রেই দেখা যায় ভিউয়ার্স যে যখন দু দাঁতের মধ্যবর্তী স্থানে এ ধরনের ক্যারিজের সূচনা ঘটে তখন একই সঙ্গে দুটি দাঁতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় দুটি দাঁতে ধীরে ধীরে নষ্ট হতে থাকে এখানে দেখুন এই দাঁতটি বেশি পরিমাণে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে কিন্তু এই দাঁতের জন্যেই কিন্তু পাশে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটিও ডেন্টাল ক্যারিজের সূচনায় মধ্যে রয়েছে এখানে দেখুন এখানে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে যদি এটি এইভাবেই রেখে দেওয়া হয় কোনো ধরনের ট্রিটমেন্ট না করা হয় তাহলে এই ডেন্টাল ছোট্ট ক্যারেজটি কিন্তু একদিন বড় হতে হতে ঠিক এমন পর্যায়ে চলে আসবে যে পর্যায়ে আসলে আপনার দাঁতটি ফেলে দিতে হতে পারে অথবা না ফেলে দিয়ে রাখতে চাইলে ব্যয়বহুল চিকিৎসা রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর প্রয়োজন হতে পারে তো ভিওয়ার্স এ ধরনের সমস্যার জন্য ডেন্টাল চেক আপ করানো প্রয়োজন মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর ডেন্টাল চেক আপ করাতে যদি ছ মাসের ভিতরে কোনো ধরনের ডেন্টাল ক্যারিজ চোখে পড়ে বা পাওয়া যায় সেটি চিকিৎসার মাধ্যমে পুরোপুরিভাবে ভালো করা যায় কিন্তু দেরি করলে এটি ধীরে ধীরে বাড়তে থাকে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানেও সেম সমস্যা এখানে দেখুন দু দাঁতের মধ্যবর্তী স্থানে খাবার আটকে থাকার কারণেই এখানে একই সঙ্গে দুটি দাঁত ধীরে ধীরে নষ্ট হচ্ছে এমন পজিশনে যদিও কোনো ধরনের ব্যথা বা যন্ত্রণা বা শিরশির ভাব নাও হতে পারে কিন্তু ভাবা যাবে না যে এমন পজিশন হলে এমন ডেন্টাল কেয়ার আক্রান্ত হলে দাঁত এমনিতেই কখনো ভালো হয় না এমন সমস্যার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতগুলা ফিলিং করিয়ে নিতে হবে অবস্থার উপর নির্ভর করে এবং এখানেও দেখতে পাচ্ছেন যে কিছুটা এখানে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে তো এখানে কিছুটা আক্রান্ত হওয়ার জন্যই কিন্তু পাশে যে দাঁতটি রয়েছে এটিও কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হবে যত দিন যাবে ততই এ ধরনের ডেন্টাল ক্যারিজ বাড়তে থাকে তো ভিওর্স এ ধরনের জায়গায় বা স্থানে দু দাঁতের মধ্যবর্তী স্থানে খাবার আটকে থাকার কারণে আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না যে খাবার আটকে আছে বা প্রতিনিয়ত সেখানে খাবার জমছে যদি খাবার খাবার সময় কোনো একটি খাবারের অংশ ঢুকে যায় আর সেটি যদি পরবর্তীতে বের হয়ে যায় তাহলে সাধারণত এ ধরনের সমস্যা হয় না কিন্তু যদি নিয়মিত প্রতিনিয়মিত প্রতিদিনই কোনো না কোনো খাবার বা খাদ্যকণা দাঁতের ফাঁকে আটকে থাকতে দেখা যায় বা আটকে থেকে থাকে তাহলেই কিন্তু এ ধরনের ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটতে থাকে এবং একই সঙ্গে দুটি দাঁত নষ্ট করতে থাকে এখানে তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ভিউার্স এখানে দেখতে পাচ্ছেন দু দাঁতের মধ্যবর্তী স্থানে খাবার আটকে থাকার কারণেই যে ডেন্টাল ক্যারেজগুলো হয় তাকে আমরা প্রক্সিমাল ক্যারিজ বলে থাকি এখানে দেখতে পাচ্ছেন যে দুই দাঁতের মধ্যবর্তী স্থানে খাবার জমে থাকার কারণেই কিন্তু এ ধরনের ক্যারিজের সূচনা ঘটে এটি একই সঙ্গে দুটি দাঁত নষ্ট করে দেয় ভিউয়ার্স এ ধরনের ছোট্ট ক্যারিজে যখন আপনার দাঁতের ভিতরে দন্তমজ্জা পর্যন্ত পৌঁছে যাবে তখনই এমন দাঁতের যন্ত্রণা হবে ব্যথা হবে আর তখনই আপনার দাঁতটি তুলে ফেলতে হবে নয়তো ব্যয়বহুল চিকিৎসা রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে যদি আপনি দাঁতটি রাখতে চান কিন্তু এমন অল্প অবস্থায় যদি আপনি দাঁতটি চেক আপ করিয়ে চিকিৎসা করায় নেন তাহলে আপনার চিকিৎসা খরচও কম হবে এবং আপনার সময়ও অনেক কম লাগে ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রাথমিক অবস্থায় ঠিক এমনটি ছিল অর্থাৎ ছোট্ট ছিল কিন্তু এটি এই ছোট্টভাবে রেখে দেওয়ার কারণেই কিন্তু দিনকে দিন এটি বাড়তে বাড়তে ঠিক এই পজিশনে চলে আসে আর এই ডেন্টাল ক্যারেজগুলোর একটি ধর্ম রয়েছে আর তা হল যত দিন যায় ততই বাড়তে থাকে এমন কোনো ঔষধ নাই যেটি খেলে বা এমন কোনো জেল বা মলম নাই যেটি আপনি দাঁতে লাগালে বা ইউজ করলে সেই ডেন্টাল ক্যারেজটি পুরোপুরি ভালো হয়ে যাবে ডেন্টাল জগতে এটি এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি তো এ ধরনের ক্যারেজের জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনাকে দাঁতগুলা ফিলিং করাতে হবে যে দাঁতে এ ধরনের ক্ষয় শুরু হয়েছে বা ডেন্টাল ক্যারিজ বা দাঁতের উপরে কালো হয়ে গেছে এ ধরনের সমস্যা রয়েছে সে ধরনের দাঁতের জন্য আপনাকে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে যদি দাঁতে কোনো ধরনের যন্ত্রণা হয় বা ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন না এমন দাঁতের জন্য ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হওয়ার প্রাথমিক অবস্থায় অর্থাৎ ব্যথা বা যন্ত্রণা হবার আগেই আপনাকে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে যদি একবার যন্ত্রণা ব্যথার সম্মুখীন হন সেই দাঁত সেই দাঁতে আর কখনও ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা নাও যেতে পারে ভিওয়ার্স সামনের দাঁতের দিকে এ ধরনের দেখা যায় এখানে দেখতে পাচ্ছেন একই সঙ্গে দুটি দাঁত কিন্তু এখানে নষ্ট হচ্ছে তো এটি সামনের দাঁতেও হতে পারে এটি মুখের ভিতরে যে মাড়ির যে দাঁতগুলো রয়েছে সেখানেও হতে পারে এই সমস্যাগুলো মাড়ির দাঁতেই বেশি হয়ে থাকে তবে সামনের দাঁতের ক্ষেত্রেও এ ধরনের ডেন্টাল ক্যারিজ একই সঙ্গে দুটি দাঁত নষ্ট হয়ে যাওয়ার যে সমস্যাটি রয়েছে এটি সামনের দাঁতের ক্ষেত্রেও হয়ে থাকে এবং মাড়ির দাঁতের ক্ষেত্রেও হয়ে থাকে তো ভিউয়ার্স এই ধরনের যে ডেন্টাল ক্যারিজগুলো রয়েছে এগুলো সমাধানে রয়েছে বিশেষ পদ্ধতি তা হলো ডেন্টাল ফ্লসিংয়ের মাধ্যমে দু মধ্যবর্তী স্থানে যদি খাবার আটকে থাকে সেটি যদি আপনি কোনো সূচালো কিছু দিয়ে খোঁচাখুচি করেন তাহলে কিন্তু মাড়ির ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে মাড়ি ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু নিয়ম হচ্ছে সঠিকভাবে এই ডেন্টাল ফ্লসিংয়ের মাধ্যমে ডেন্টাল ফ্লসের মাধ্যমে সেই খাদ্যকণাগুলা বা খাবারগুলা যদি বের করা যায় তাহলেই আপনি দাঁত নিয়ে সুস্থ থাকতে পারবেন যখন কাঠি দ্বারা খোঁচাখুচি করবেন তখন সেখানে রক্তক্ষরণ্য হতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে তাই খাবার আটকে থাকা সমস্যায় কোনো টুথপিক বা কোনো খোঁচাখুচি না করাটাই ভালো সেখানে এ ধরনের ডেন্টাল ফ্লস দ্বারা আপনি ডেন্টাল ফ্লসিং করতে পারেন ডেন্টাল ফ্লসিং কীভাবে করতে হয় এ নিয়ে আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক ধরনের চলমান ভিডিও পেয়ে যাবেন যার দ্বারা আপনি ডেন্টাল ফ্লসিং ভালোভাবেই দেখে শিখে নিতে পারবেন তো ভিওয়ার্স এ ধরনের সমস্যার জন্য আপনাকে ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে দুদাতের মধ্যবর্তী স্থানে এই ডেন্টাল ফ্লসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে পারে আর তাই এই এ ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনাকে ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে তার কোনো বিকল্প নাই তো ভিউয়ার্স একমাত্র দাঁত পরিষ্কার রাখার মাধ্যমেই আপনি ডেন্টাল ক্যারিজ থেকে মুক্ত থাকতে পারেন আর দু দাঁতের মধ্যবর্তী স্থানের যে ডেন্টাল ক্যারিজগুলো হয়ে থাকে সেগুলো রক্ষার্থে এ ধরনের ডেন্টাল ফ্লসই একমাত্র ভরসা তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম